আমার এই ছোট জীবনে আমি যেই মহান মানুষটির সহবত পেয়ে আমার জীবনকে আমি ধন্য মনে করি। জীবনের প্রতিটি পরতে পরতে কাজে কর্মে চিন্তা চেতনায় আসলে যে মানুষটি আমাদের চেতনার জগতে বিরাজ করেন সবসময়, তিনি আমাদের সবার প্রিয় এবং তার সাহেবজাদা আমাদের মাঝে আছেন মরহুম প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। বাংলাদেশে স্যারের অভাব এবং তার শূন্যতা আমরা অনুভব করি, তবে সেই শূন্যতা কিছুটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি আমাদের সবার প্রিয় সাহেব, আমাদের সবার প্রিয় আলেমদিন, প্রিয় ইসলামিক স্কলার মহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে আছেন। আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর শূন্যতা তার কাছে আমরা পূরণ করতে পারি, কি বলেন ঠিক না ভাইরা? এবং সেই সঙ্গে আজকে সবচেয়ে বড় আমাদের, আপনারা অনেকেই হয়তো জানেন না চিনেন না আমাদের, আমি আসলে কি বলবো, আমার কিছু বলার নাই, আমি সবচেয়ে বেশি আপনাদের কাছে পরিচয় দিয়ে দিতে চাই আমাদের শেখের পরিচয় টুকরা নয়নের মণি, তার পুত্রি নয়নের পুত্রি আমাদের শেখ ওসামা। আমরা যাকে দেখে স্যারের স্যারকে দেখার যে শূন্যতা, আমাদের চোখের যে তৃষ্ণা, সেই তৃষ্ণা আমরা মেটাতে পারি আমাদের শেখ ওসামাকে দেখে। আপনারা জানেন শেখের, আমাদের স্যারের একমাত্র সুযোগ্য সাহেবজাদা। আমরা মনে করি যে বাংলাদেশে আসলে স্যারের শূন্যতা কারো দ্বারা পূরণ হবে না, সবাই ফ্ল্যাশগুলি জ্বালান, শেখ ওসামাকে আগামী দিনে বাংলাদেশে স্যারের সেই শূন্যতার জায়গা আমরা তাকে পেতে চাই। আপনারা সবাই শেখ ওসামার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ, সবাইকে তৌফিক দান। বইমেলার একটা খুব মজার বিষয় হচ্ছে যে বইমেলাতে আমরা এসে অনেক বই, বলতে পারেন যে এই বছরে যতগুলো ইসলামী বই প্রকাশ হচ্ছে সবগুলো কিন্তু আমরা একসাথে বইমেলার ভিতরে পাচ্ছি। এই বইগুলো আমরা পৃষ্ঠা উল্টে দেখতে পাচ্ছি। আমি যদি আমার সাথে আমার ছোট ভাইকে আনি বা ছোট ভাইয়ের বন্ধুকেও নিয়ে আসি যে হয়তো অত বেশি ইসলামী বই চিনে না, কিন্তু বাচ্চাদের জন্য লেখা অনেক ইসলামী বই আছে, সেই ছেলেটা সেই বাচ্চাটা বইটা নিয়ে দেখতে পারছে কি কি রকম বই আছে, তারপরে তার পড়ার আগ্রহ জন্মাচ্ছে, ইচ্ছা মতো বই কিনে নিয়ে যেতে পারছে। এই জন্য বইমেলায় আসাটা খুবই একটা আনন্দের একটা অভিজ্ঞতা। এই জন্য আমরা বইমেলায় আমাদের ছোট ভাই সন্তান তাদেরকে নিয়ে আমরা আসার চেষ্টা করব, যাতে করে উপকারী বইগুলো নিয়ে আমরা নিজেদের জীবনকে করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা কি বই কিনবেন? আমি একটা একেবারে জেনারেল শিক্ষিত ভাই যারা আসছেন তাদের জন্য একটা চার্ট দিতে চাই, একটা কোরআনে কারিমের অনুবাদ দিবেন, ইসলাম ফাউন্ডেশন যে অনুবাদ করেছে চমৎকার, এছাড়া আরো কোন গ্রহণযোগ্য অনেক সুন্দর সুন্দর অনুবাদ আছে, দেখে ভালো কোন আলেমের সাথে পরামর্শ করে একটা কোরআনে কারিমের অনুবাদ দেবেন। নাম্বার দুই, হাদিসের একটা গ্রন্থ রাখবেন, হাদিসের গ্রন্থ হিসাবে রিয়াদুস সালিহিনটা হতে পারে, ফাইজুল কালাম আছে, এটা অন্তত অনুবাদটা আপনি নিবেন। নাম্বার তিন, সিরাতের একটা বই রাখবেন, রাহিকুল মাকতুমটা হতে পারে, অনেকে অনুবাদ করেছে, কোনটা তুলনামূলক ভালো খোঁজ করে নিবেন, রাহিকুল মাকতুম ছাড়া সিরাতের আরো কোনো বই নিতে পারেন। নাম্বার চার, আপনি অবশ্যই কোরআনে কারিম বসে পড়ার জন্য অনেকগুলো, আলহামদুলিল্লাহ কোরআনে কোরআনে আরবিকের অনেকগুলো ভাষণ বের হয়েছে, সেগুলো আপনি একটু নেবেন, এবং অবশ্যই বই পড়ার সময় ওলামাদের সাথে পরামর্শ করে তত্ত্বাবধান করে রেখে তারপরে বই নেবেন। ছোট ছোট কিছু বই আছে, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির বইটা অসাধারণ উপকারী একটা বই, এটা রাখতে পারেন। এছাড়া অনেক বই আছে, আসামুল খান রহমতুল্লাহ এর আদাবুল মুআশশারা ছোট্ট একটা ছোট বই, কিন্তু খুব দরকারি একটা বই আছে, আর মোটিভেশনের জন্য ফেরা বইটা নিতে পারেন, আর অনেকগুলো বই আছে, এগুলো নেবেন। সিরাতের জন্য রাহিকুল মাকতুম প্রাথমিক ভাবে থাকবে, এছাড়া রহমতুল্লিন আপনার নবী রহমত বইটা পড়তে পারেন, আর অনেকগুলো বই আছে যেগুলো আমাদের পড়া উচিত। সেই সাথে আর অনেক বই আছে, এগুলো আমরা কিনবো ইনশাআল্লাহ।